ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ ঘটনাটাকে সামনে রেখে। আপনারা জানেন যে আমাদের গত সপ্তাহে অনেকগুলি ইভেন্ট আমরা করেছি, যেগুলি আমরা প্রতি বছরই করে থাকি। ফর এক্সাম্পল, রান 40, ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আমরা করেছি। এগুলি সবগুলি ছিল আমাদের মানে চাকে, ত্রিপুরার চাকে জনপ্রিয় করে তোলার জন্য, ঠিক আছে, পার্ট অফ প্রমোশন আমরা এটা করেছি। তো কালকে আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক আমাদের বিষয় আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত একটা চাহিদা কালকে পূরণ হতে যাচ্ছে। আমাদের রাজ্যে টি অকশন সেন্টার কালকে শিলান্যাসের হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। তো সেই উপলক্ষে আপনারা যারা এসছেন সব আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে আমাদের টি অকশন সম্পর্কে দু চারটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছেন আমার বাদিকে আমার বোর্ড অফ ডাইরেক্টর আমাদের স্বরাজ সরকার মহোদয়, এছাড়া আমাদের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন মানিকলাল দাস মহোদয়। আপনারা যারা এসছেন প্রত্যেককে আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। যেটা বলছিলাম যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজ্যে 54টা বড় বাগান আছে। আমাদের কোঅপারেটিভের দ্বারা পরিচালিত আছে 13টি বাগান, এছাড়া রয়েছে আমাদের স্মল টি গ্রোয়ার্স, অর্থাৎ 2800 মতো আমাদের ক্ষুদ্র চা চাষি রয়েছে রাজ্যে, যারা আমাদের রাজ্যের মোট উৎপাদনের প্রায় 30% তারা সরবরাহ করে থাকেন। সব মিলে আমাদের রাজ্যে 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা আমাদের রাজ্যে উৎপাদন হয় প্রতি বছর। ও সেই চাটা সম্পূর্ণভাবে আমাদের নির্ভর থাকতে হয় আমাদের অকশন মার্কেটের উপরে। তো অকশন বলতে আমাদের রাজ্যে সেই ব্যবস্থা না থাকার কারণে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং পশ্চিমবঙ্গের যে অকশন সেন্টার রয়েছে, বিশেষ করে কলকাতা অকশন সেন্টার এবং গুয়াহাটি অকশন সেন্টারে আমাদের ত্রিপুরার উৎপাদিত চা প্রতি বছর যেত এতদিন পর্যন্ত। সেক্ষেত্রে আমরা অনেকগুলি সমস্যা, অনেক প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হতো। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা ছিল আমাদের পরিবহনের একটা সমস্যা। আমাদের আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে কলকাতাতে আমাদের চা প্রেরণ করার ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে আমাদের একদিকে পরিবহনের খরচা যেমন লাগত, পাশাপাশি বিভিন্ন কারণে আমাদের রাস্তার অবস্থাও ছিল খুবই খারাপ। সেই কারণে অনেক সময় অনেক মানে দুর্ঘটনাও ঘটেছে। সেই সব ইতিহাস মানে সেই সব ঘটনার সাক্ষীও এই রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত, বিশেষ করে উৎপাদনকারী যারা, সেলার যারা, তারা এগুলি অনেক সময় তারা এগুলি ভোগ করতে বাধ্য হয়েছেন। তো যখন এই বিষয়গুলি আমাদের চা সংক্রান্ত বিষয়ে রাজ্য স্তরে যখন বৈঠক হয় বা আমাদের প্রশাসনের স্তরে যখন এইসব বিষয়গুলি নিয়ে বৈঠক হতো, তো চা ত্রিপুরা রাজ্যে টি অকশন সেন্টার চালু করার বিষয়ে একটা আলোচনা উঠে আসতো। তো এরকমই আমাদের কিছুদিন আগে আমাদের একটি বৈঠকে, নীতি আয়োগের একটি বৈঠকে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষে রাজ্যে যাতে একটি টি অকশন চালু হয় তার জন্য প্রস্তাব রাখা হয় এবং সেই প্রস্তাব নীতি আয়োগের মাধ্যমে গৃহীত হয় এবং তারই ফলস্বরূপ আমাদের রাজ্যে ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিবের কাছে আমাদের চিঠি আসে, আমরা একটা সবুজ সংকেত পাই যে রাজ্যে টি অকশন সেন্টার যেটা চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত আমাদের রাজ্য সরকার পায়। তো সেই জন্যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমাদের চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে এবং রাজ্যের সমস্ত চা উৎপাদনকারীদের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের এই প্রান্তিক রাজ্য ত্রিপুরা রাজ্যের যে চা উৎপাদন হয়, আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশের মোট চা উৎপাদনের প্রায় 10% চা ত্রিপুরা রাজ্য থেকে উৎপাদিত হয় এবং আমরা ভারতবর্ষের যে প্রায় 15টি রাজ্যে চা উৎপাদন হয় তার মধ্যে আমরা 5ম স্থানে রয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের চা উৎপাদনকারী হিসেবে যারা আমরা এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো।
তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছ না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। কেন, ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর তেজেন্দা, বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।